গায়ে হাত তুলেছে পুলিশ। শুভেন্দু বললেন, আমার একটাই অপরাধ। ফের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে উত্তেজনা। নদিয়ার চাকদায়ে শুভেন্দুর প্রচার মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় চলে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ তার গায়ে হাত তুলেছে। শুধু তাই নয়, অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সোমবার নদিয়ার চাকদহের জনসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে পুরো ভোটের আগে বারবার শুভেন্দুকে পৌঁছে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। তাদের দাবি, পুরো ভোটের পৌঁছে করতে গেলেও বিজেপিকে পঞ্চায়েত এলাকায় সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। এদিন সভায় বক্তব্য রাখার পরেই পুলিশ ব্যারিকেড করে যেখানে দাঁড়িয়েছিল সেখানে পায়ে হেঁটে যান শুভেন্দু অধিকারী। তারপরেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে চিৎকার করে বলতে শোনা যায়, পুলিশ তাকে ধাক্কা মেরেছে, কে তার গায়ে হাত তুলেছে সেটা বারবার আঙুল দিয়ে দেখাতে শুরু করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার একটাই অপরাধ যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি, তাই পুলিশ খুব বিরক্ত করছে। তিনি বলেন, আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। তার দাবি, চাকদহ শহরের বাইরে কালিত পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে পুরসভার ভোটারদের আবেদন করতে হচ্ছে। তার প্রশ্ন, এত ভয় কেন? শুভেন্দুর মতে এরকম ঘটনা দেশের মধ্যে কেবলমাত্র বাংলাতেই ঘটে। তার কথায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খালেদা জিয়ার দলকে প্রচার করতে দেয় কিন্তু বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে কাতির 13 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মন্ত্রী আখিল গিরির ছেলে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি সেদিন প্রচার ঘিরে দুলকালাম বাঁধে। পুরো ভোট যত এগিয়ে আসছে ততই পাড় চড়ছে কাতির বুকে। শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাজ্য সরকার পুলিশকে এগিয়ে দিয়ে তাকে বাধা দিচ্ছে।